বাংলাদেশের তরুণ মৎস্যচাষীদের মধ্যে অনেকেই নতুন এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন। অভিজ্ঞদের মতে, দেশে মাছের উৎপাদন অতি দ্রুত বাড়ানোর ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখতে পারে। বায়োফ্লক হলো উপকারী ব্যাকটেরিয়া, অণুজীব ও শৈবালের সমন্বয়ে তৈরি পাতলা আস্তরণ। এই ফ্লক জল থেকে নাইট্রোজেন জাতীয় ক্ষতিকর উপাদানগুলো শোষণ করে নেয়, যার ফলে জলে থাকা প্রোটিন সমৃদ্ধ উপাদান খাবার হিসেবে গ্রহণ করতে পারে। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে যে কেউ হতে পারেন স্বাবলম্বী। তবে বায়োফ্লকে মাছ চাষের জন্য পানি ব্যবস্থাপনা ও ফ্লক একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো মাছ বা চিংড়ি চাষ বা ফ্লক বা বায়োফ্লক প্রজেক্ট করার আগে পানির উৎস কি হবে এবং তার গুণাগুণ বা ব্যবহারের উপযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। মাছ চাষের এই পদ্ধতিটি বাংলাদেশে এসেছে মূলত দক্ষিণ পূর্ব এশিয়া থেকে। এটি এমন একটি পদ্ধতি যেখানে বিশেষ ব্যবস্থাপনায় অল্প জায়গায় বিপুল পরিমাণ মাছ চাষ করা হয়। সরকারের মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটা সঠিক হবে কিংবা চাষিরা কতটা লাভবান হবেন তা নিয়ে এখন তারা গবেষণা করছে। বায়োফ্লক পদ্ধতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রকল্প রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। উদ্যোক্তা জানান, প্রচলিত পদ্ধতিতে মাছ চাষের চেয়ে এই পদ্ধতিটি সম্পূর্ণ আলাদা। এখানে টেকনিক্যাল বিষয়গুলো সুচারুরূপে দেখতে হয়। আমি প্রায় 39টি ট্যাঙ্কে শিং, কই, মাগুর ও পাবদাসহ বেশ কয়েক ধরনের মাছ চাষ করছি। জৈব বর্জ্যের পুষ্টি থেকে পুনঃব্যবহারযোগ্য খাবার তৈরি করা হয়, অর্থাৎ যে ব্যাকটেরিয়া ও শৈবাল তৈরি হয় তা পানিতে উৎপন্ন হওয়া নাইট্রোজেন গঠিত জৈব বর্জ্যকে খাদ্য হিসেবে ব্যবহার করে। অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে না দিয়ে নিজেদের বংশ বাড়ায় এবং এটিকেই ফ্লক বলে। এসব ফ্লকে প্রচুর উপাদান থাকে যা মাছের পুষ্টির যোগান দেয়। বায়োফ্লক পদ্ধতিতে মূলত প্রোবায়োটিক কালচারের মাধ্যমে ফ্লক তৈরি করা হয়। এখানে মাছ খাবার খায় আর বড় হয়, এটাই এই পদ্ধতির মূল থিম। অক্সিজেন ব্যবস্থা ভালো থাকার কারণে মাছগুলো আনন্দে থাকে, যেটা পুকুরে সবসময় হয় না। একটা কৃত্রিম পরিবেশ তৈরি হয় যেখানে দ্রুত মাছ বড় হয়। বায়োফ্লক পদ্ধতিতে প্রত্যেক প্রজাতির মাছের জন্য চাই আলাদা ব্যবস্থা। গবেষক ও মৎস্য কর্মকর্তারা বলছেন, বায়োফ্লকের রসায়ন ঠিকমতো না জানলে এতে সাফল্য পাওয়ার সম্ভাবনা কম, কারণ এতে প্রত্যেক মাছের প্রজাতির জন্য আলাদা ধরনের পরিচর্যা বা ব্যবস্থাপনার দরকার হতে পারে। ট্যাঙ্কের পরিবেশ ও পানির ব্যবস্থাপনা প্রতি মুহূর্তে নিশ্চিত করার পাশাপাশি দরকার হবে ভালো মানের মাছের পোনা। লবণাক্ততা, অ্যামোনিয়া, অক্সিজেন কিংবা টিডিএস সঠিক মাত্রায় থাকতেই হবে। একেবারে শুরুতে সাধারণত একটি খাঁচার মতো তৈরি করা হয়, যার নিচের দিকে ঢালাই দিয়ে মাটির সাথে আটকে দেওয়া যেতে পারে। এর ঠিক মাঝামাঝি জায়গায় পানির পাইপ সেট করা হয়। অনেকে ঢালাই না করে পলিথিন দিয়ে মেঝের জায়গা প্রস্তুত করে, পরে ওপর থেকে খাঁচাটি ঢেকে দিতে হয় আর মেঝেতে পুরো পলিথিন দিয়ে পানি রাখতে হয়। পানির তাপমাত্রা 24-30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয়। পানির রং হবে সবুজ, হালকা সবুজ বা বাদামি। এর দ্রবীভূত অক্সিজেন, পিএইচ, খারত্ব, খরতা, ক্যালসিয়াম, অ্যামোনিয়া, নাইট্রেট, ফসফরাস, আয়রন, পানির স্বচ্ছতা, গভীরতা, লবণাক্ততা এগুলো সহ সব কিছুর সুনির্দিষ্ট পরিমাণ মেনে ব্যবস্থা নিতে হবে। এরপর পানিতে দরকারি সব উপাদান ঠিকমতো দিয়ে ফ্লক তৈরি করতে হবে, যার জন্য দরকার হয় সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। ঠিকমতো ফ্লক তৈরি হলে পানির রং হবে সবুজ বা বাদামি আর পানিতে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখা যাবে।